আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটাতে আমি দেখাবো বিসিএস ইংরেজি সাহিত্য থেকে কি ধরনের কোশ্চেন আসে, কি কি পড়তে হবে। ইংরেজি সাহিত্যটা আসলে অনেক কঠিন, একটা ভিডিওতে যদি দেখাই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য এই ভিডিওতে কিছু দেখাবো, বাকি অংশগুলি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে মিরাকল বই থেকে দেখাচ্ছি। এই বইটাতে অনেক ভালো একটা সাজেশন দেওয়া আছে। কেউ কেউ আমার আগের ভিডিওতে কমেন্ট করছিলেন যে অনেক বেশি পড়বেন না, কতটুকু পড়লে 7-8টা কমন পাওয়া যায়। তাদের ক্ষেত্রে বলতেছি শুধু এই 20 জন কবি পড়ে গেলেই আপনার 7-8টা কমন পড়বে, কারণ এই কবিগুলি থেকে অনেকবার কোশ্চেন রিপিট হয়। যেমন উইলিয়াম শেক্সপিয়ার থেকে কতবার কোশ্চেন আসছে, ক্রিস্টোফার মার্লো থেকে কোশ্চেন আসছে, বেন জনসন থেকে কোশ্চেন আসছে, জন মিল্টন থেকে কোশ্চেন আসছে। মূলত এই কবিগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কবিগুলি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যখন এই কবিগুলি নিয়ে পড়বেন তখন এনাদের বিস্তারিত পড়তে হবে। এখানে ফার্স্টের দিকের কিছু কোশ্চেন দিয়ে দিছে, এই কোশ্চেনগুলি অনেক ভালোভাবে সাজানো। যেমন যেই কোশ্চেনগুলি বারবারই রিপিট হয় সে ধরনের কিছু কোশ্চেন এখানে দিছে, এই কোশ্চেনগুলি বারবার রিপিট হয়। ইংরেজি সাহিত্যের পিরিয়ড নিয়ে যে ধরনের কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলি এখানে দিয়ে দিছে। অনেকের কাছে এই সালগুলি মনে রাখতে অনেক অসুবিধা হয় জন্য তারা এই টপিক্সটা বাদ দেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই সালটা মনে রাখতে কষ্ট হলেও মাত্র এই কয়টা সাল মনে রাখলে কিন্তু আপনার একটা কি দুইটা কমন পড়বেই। যেমন প্রিয়র থেকে কিন্তু 38তম বিসিএসে 2টা কোশ্চেন আসছিল, 37তমে আসছে, 36তমে আসছে এবং এর আগেও আসছে। তার মানে যদিও এটা মনে রাখা কষ্টকর কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেছে। সো এই জন্য এই টপিক্সটা বাদ দেবেন না। সবগুলি সাল তো আসলে একদিনে মনে রাখতে হচ্ছে না। আমি যেদিন প্রথম ইংরেজি সাহিত্য পড়তে নিছিলাম প্রথম 2 দিন আমি শুধু কান্নাই করছিলাম। আমি আসলে কিছুই বুঝতেছিলাম না কীভাবে পড়বো, আমি শুধু চিন্তা করতেছিলাম এখানে 250টার উপরে কবি আছে, এতগুলি কবি আমি কীভাবে পড়বো, এটা কি আদৌ কেউ পড়ে, এই ধরনের আমার অনেক কোশ্চেন আসতেছিল। বাট তারপরে আমি শুরু করছিলাম। এই জন্য শুরুতে একটু অসুবিধা হবে, এটা আসলে স্বাভাবিক। আমি মোটামুটি বিস্তারিত দেখানোর চেষ্টা করব যেই কোশ্চেনগুলি সাধারণত বিসিএসে হয়। আপনি যদি অন্তত 20 দিন রেগুলার পড়েন তাহলে ইংরেজি সাহিত্যে 8-9 ইজিলি পাবেন। এরপরে তো আপনি আরও পড়তেই থাকবেন, কিন্তু প্রথম যে 20-25 দিন পড়বেন এখানে একদিনও গ্যাপ দেবেন না। যেহেতু এই পড়াটা কঠিন, আপনি যদি গ্যাপ দেন আবার ভুলে যাবেন। সো যতক্ষণ মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়তে হবে। এই 2টা সাল মনে রাখা সহজ। মূলত এই টপিক্সটা থেকে কোশ্চেন আসে, রোমান্টিক পিরিয়ড থেকে, ভিক্টোরিয়ান এজ থেকে, এখান থেকে কোশ্চেন হয়। এই জন্য এই সালগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই সালগুলি আপনি প্রতিদিন 1টা করে সাল মুখস্থ করবেন। এই ভিডিওটা মূলত আমি 40তম যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য করতেছি, আর যারা অলরেডি জানেন তারা বিস্তারিত পড়বেন। প্রথম দিন 1টা সাল মনে রাখবেন, এলিজাবেথেন পিরিয়ড। এলিজাবেথেন পিরিয়ড 1558 থেকে 1603 সাল পর্যন্ত। 1558 সালে রানী এলিজাবেথ রানী হন এবং 1603 সালে উনি মারা যান, এই জন্য এই পিরিয়ডটা হলো এলিজাবেথেন পিরিয়ড। প্রথম দিন জাস্ট শুধু এই 1টাই মনে রাখবেন, কোনোভাবেই এই পিরিয়ডটা বাদ দেওয়া যাবে না, কারণ এই পিরিয়ডের সাথে কিন্তু অন্যান্য আরও অনেক কবি রিলেটেড, কোন কবি কোন পিরিয়ডের এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, তাই এটা বাদ দেবেন না। কষ্ট করে হলেও পড়বেন, প্রতিদিন অন্তত 1টা করে পড়বেন। ফার্স্টে দেখাচ্ছি ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আসলে বিসিএসে কোনো কোশ্চেন করে না, এটা ইচ্ছা করলে বাদ দিতে পারেন। 1066 থেকে 1500 সাল পর্যন্ত মূলত ইংল্যান্ডে যে ধরনের যুদ্ধ বা বিভিন্ন ঘটনা ঘটছে সেগুলি মূলত এই 2 পেজের আলোচনা করা আছে, ইচ্ছা করলে রিডিং করতে পারেন। কারণ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দরকার না হলেও আন্তর্জাতিক পড়তে গেলে কিন্তু দরকার হয়, সেজন্য ইচ্ছা করলে জাস্ট রিডিং পড়তে পারেন। আর প্রত্যেকটা যুগেরই বৈশিষ্ট্য পড়ার দরকার হয়। এখানে যেরকম দেখেন মধ্যযুগের বৈশিষ্ট্য লেখা আছে, খেয়াল করলে দেখবেন মিডিল এজের বৈশিষ্ট্যের 3টাতেই এম আছে, সেটা মনে রাখা সহজ। আমি আসলে আজকে ইংরেজি উচ্চারণগুলি একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ আমি যেহেতু ইংরেজির স্টুডেন্ট না আমি আসলে ইংরেজি ভালো পারি না। মধ্যযুগ থেকে মূলত 5 জন কবি নিয়ে পড়তে হবে। ফার্স্টেই হলো জিওফ্রে চসার। উনি কোন সেঞ্চুরি থেকে বিলংস করে এই কোশ্চেনটা আসে। চসার থেকে কিন্তু 1400 মনে রাখা সহজ, এজন্য মনে রাখবেন 14th century। উনি ছিল রিপ্রেজেন্টেটিভ পয়েট। আর এখানে জন ইউটিফ ছিলেন রিফরমেশন পয়েট। জিওফ্রে চসার মূলত প্রথম ইংরেজি সাহিত্যের কবি ছিলেন।
এই জন্য ওনার টাইটেলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওনার রচনাগুলির মধ্যে মূলত ক্যান্টারবারি টেলসটা ইম্পর্ট্যান্ট, এটা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, জাস্ট এই নামটা মনে রাখলেই হবে। আর কেউ যদি এক্সট্রা পড়তে চান সেক্ষেত্রে এখান থেকে আরও কিছু দেখতে পারেন। জন ওয়াইক্লিফ থেকে মূলত আমি একটা কোশ্চেনে আশা দেখছি, সেটা হলো উনি বাইবেলের অনুবাদ করছিলেন। এখান থেকে মূলত একটা কোশ্চেনে হয় নিউ টেস্টামেন্টের অনুবাদ করেন কে, এই কোশ্চেনটাও মাঝে মাঝে হয়। 3 নম্বর হলো স্যার টমাস মেলোরি, ওনার গদ্যের নাম মনে রাখাটা খুবই সহজ, ওনার নামের সাথে মিল আছে, এই একটা গদ্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেম এই নামেই অ্যালফা ট্যানিসনের একটা কবিতা আছে, সেটাও এখানে লিখে দিছে, এই দুইটা খেয়াল করে পড়বেন, একটা হলো গদ্য আর একটা হলো কবিতা। 4 নম্বরে আছে দান্তে, উনি মূলত ইতালিয়ান কবি, ওনার কাব্যগ্রন্থের নামটাও মনে রাখা সহজ, দান্তের দ্য ডিভাইন কমেডি, ডি থেকে মিল আছে। ওনার আরেকটা কবিতা আছে ইনফার্নো, ইনফার্নো মানে হলো নরক, এই কবিতাতে মূলত নরকের 9টা স্তর নিয়ে বর্ণনা করছিল। দান্তের ফুল নামটা পড়বেন, উনি ইতালিয়ান কবি ছিল, ওনার কাব্যগ্রন্থ হলো দ্য ডিভাইন কমেডি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার দ্য ডিভাইন কমেডি অবলম্বনে ছায়াময়ী কাব্যগ্রন্থ রচনা করছিল, আর ইনফার্নো নামে ওনার আরেকটা কবিতা ছিল, এই কাব্যগ্রন্থটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর রেনেসাঁস পিরিয়ড থেকে দেখাচ্ছি, এখানে যে এই টপিক্সটা লেখা আছে এই টপিক্সটা এ টু জেড পড়বেন, একটা ওয়ার্ডও বাদ দেবেন না, বারবার করে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, দরকার হয় লিখে লিখে পড়বেন, এখান থেকে অনেক কোশ্চেন হয়। ইউরোপে রেনেসাঁস শুরু হয়েছিল 14th century, ইংল্যান্ডে রেনেসাঁস শুরু হয়েছিল 16th century। রেনেসাঁ মূলত একটা ইতালিয়ান শব্দ, কোনো কোনো বইয়ে ফ্রান্স দেওয়া আছে, আমি মূলত এই বইটাই ফলো করি। রেনেসাঁ প্রথমে ফ্লোরেন্স শহরে শুরু হয়েছিল, এরপরে অন্যান্য শহরে হয়েছে, সো এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। এখানে রেনেসাঁর মিনিং দেওয়া আছে, এই মিনিংটা আসলে অনেক পরীক্ষায় আসে, সেজন্য এই টপিক্সটা ভালো করে পড়বেন, এটাও একটু দেখবেন। এলিজাবেথিন পিরিয়ড থেকে মোট 20 জন কবি পড়তে হয়, উইলিয়াম শেক্সপিয়ারও মূলত এলিজাবেথিন পিরিয়ডেরই কবি। 38 নম্বর বিশেষ একটা কোশ্চেন আসছিল, দ্য গোল্ডেন এজ বলা হয় কোন পিরিয়ডকে, এলিজাবেথিন পিরিয়ডকে দ্য গোল্ডেন এজ বলা হয়, সো এলিজাবেথিন পিরিয়ডের এই টাইটেলগুলি পড়বেন, একটা টাইটেলও বাদ দেবেন না। উনি মূলত 1533 সালে জন্মগ্রহণ করেন, 1558 সালে রানী হন আর 1603 সালে মারা যান। এখানে রানী এলিজাবেথেরই একটা কথা আছে, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, এটা কীভাবে মনে রাখবেন, এই ধরনের কথা সাধারণত যারা সুন্দর তারাই বলতে পারে, সো এটা কিন্তু রানী এলিজাবেথেরই কথা, এটা কিন্তু খুব সহজেই মনে রাখা যায়। রানী এলিজাবেথের সময় মুঘল সম্রাট ছিল আকবর। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে শুনবেন, এই যুগে যে 5টা বৈশিষ্ট্য আছে এই 5টা বৈশিষ্ট্য পড়বেন, খুবই সহজ, একবার পড়লেই মনে থাকবে, কনফিউশন হবে শুধুমাত্র এই 2টা নিয়ে। অপশনে থাকে রিভেঞ্জ আর লাভ, 2টা অপশনই থাকে, যখন অপশনে 2টাই থাকবে তখন আপনি কোনটা দেবেন? অপশনে যদি 2টাই থাকে রিভেঞ্জ অ্যান্ড লাভ, তাহলে অ্যান্সার হবে রিভেঞ্জ, কারণ এই যুগের বেশিরভাগ নাটকই রিভেঞ্জ নিয়ে লেখা, লাভ সেখানে থাকলেও রিভেঞ্জটা বেশি ইম্পর্ট্যান্স দেওয়া হয়েছে। যেরকম শেক্সপিয়ারের হ্যামলেটের কথা যদি বলেন, হ্যামলেটে কিন্তু লাভ আছে কিন্তু মূলত এটা রিভেঞ্জ নিয়ে। এরপর যদি টমাস কিডের দ্য স্প্যানিশ স্ট্র্যাটেজি নিয়ে বলেন, সেটাও মূলত রিভেঞ্জের উপর, বেশিরভাগ নাটকই মূলত রিভেঞ্জ, 2টাই বৈশিষ্ট্য কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় রিভেঞ্জকে, সেই জন্য অপশনে যখন 2টা থাকবে তখন আপনি রিভেঞ্জ অ্যান্সার দেবেন। এখান থেকে কিছু কিছু কবি আছে, বেশি পড়তে হয় না, ক্রিস্টোফার মার্লো ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিছু কিছু টপিক্স আমি বলে দিচ্ছি। ক্রিস্টোফার মার্লো আর উইলিয়াম শেক্সপিয়ার 2জন একই সালে জন্মগ্রহণ করছে, 2জনের সালটাই আসে পরীক্ষায়, এই জন্য এই সালটা মনে রাখবেন। উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিলে জন্মগ্রহণ করেন আর ক্রিস্টোফার মার্লো 26 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন, এই জন্য উইলিয়াম শেক্সপিয়ার থেকে উনি একটু বড়, আর এছাড়া উনি মূলত উইলিয়াম শেক্সপিয়ারের আগেই মারা যান, এই জন্যই মূলত ওনাকে উইলিয়াম শেক্সপিয়ারের পূর্বসূরি বলা হয়। এই কোশ্চেনটা আসে, ক্রিস্টোফার মার্লো ক্যান্টারবারিতে জন্মগ্রহণ করেন, এখান থেকে মনে রাখবেন। আরেকটা জিনিস এখানে মনে রাখার বিষয়, ক্রিস্টোফার মার্লো কিন্তু ইউনিভার্সিটি উইটস ছিল, মূলত আমরা জানি 7জন ইউনিভার্সিটি উইটস আছে, ওনার টাইটেলটা অনেক ভালোভাবে মনে রাখবেন, ফাদার অফ ইংলিশ ড্রামা ও ট্র্যাজেডি, অমিত্যাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তন করছিলেন। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখার বিষয়, মূলত ইংরেজি সাহিত্যের ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক হেনরি হাওয়ার্ড, এই কোশ্চেনটাও আসে, উনি ইংরেজি সাহিত্যের ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক, আর ক্রিস্টোফার মার্লো নাটকে ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক, এই বিষয়টা খেয়াল রাখবেন, পুরো ইংরেজি সাহিত্যই কিন্তু এরকম,
সামান্য কিছু পার্থক্য, এই জন্য এই বিষয়গুলি খেয়াল করার বিষয়। ওনার এখানে যে দুইটা গীতি কবিতার নাম দেওয়া আছে এই দুইটাই পড়বেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কবিতার ভিতরের লাইন থেকেও কোশ্চেন দেয় বিসিএসে। দ্য প্যাশনেট শেপার টু হিস লাভ, হিরো অ্যান্ড লিডার, এই দুইটা মনে রাখবেন। এখানে ওনার ছয়টার ট্র্যাজেডি দেওয়া আছে, একটাও বাদ দেবেন না। ফার্স্টেই বলি ডক্টর ফাস্টার্স থেকে কী কী ধরনের কোশ্চেন হয়। ডক্টর ফাস্টার্সের ফুল মিনিং কী? দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফাস্টার্স। 24 বছরের জন্য উনি ওনার আত্মা শয়তানের কাছে দিছিল। এখানকার চরিত্রের নামগুলি মনে রাখবেন, জিও অফ মাল্টা এটাও মনে রাখবেন, তৈমুর দ্য গ্রেট এটা তৈমুর লঙ্গের জীবন কাহিনী নিয়ে লেখা, আর এই তিনটাও মনে রাখবেন। রিসেন্টলি এখান থেকে কোশ্চেন হচ্ছে, এই জন্য প্রত্যেকটাই পড়বেন। অ্যান্সার উনিও অনেক ইম্পর্ট্যান্ট, ওনার সম্পর্কে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওনাকে মূলত কবিদের কবি বলা হয়, কারণ এলিজাবেথেন প্রিয়ডে বেশিরভাগই সবাই নাটক লেখে। উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু নাটক লেখছে, উনি কিন্তু কোনো উপন্যাস লেখেননি। এরপরে ক্রিস্টোফার মার্লো মূলত নাটকই লিখছেন। এই যুগে এই একজনকেই পাওয়া যায় যিনি মূলত কবিতা লিখছেন, এবং এর পরবর্তী যুগে যেসব কবিরা আসছেন তারা মূলত এনাকে ফলো করতো, সেজন্য এনাকে কবিদের কবি বলা হয়। ওনার এখান থেকে প্রত্যেকটাই পড়বেন, এখানে আসলে কোনো কিছুই বাদ দেওয়ার নাই, সম্পূর্ণ পড়তে হবে। এখান থেকে মূলত একটা কোশ্চেনই হয়, উনি ইংরেজি সাহিত্যের সনেটের প্রবর্তক ছিলেন। স্যার ফিলিপ সিডনি নিয়েও পড়তে হবে, তিনটা দেওয়া আছে, তিনটাই পড়বেন। জন ওয়েবস্টার থেকে এই তিনটাই পড়তে হবে, এই তিনটা কিন্তু মনে রাখা খুব সহজ। দ্য হোয়াইট ডেভিড, দ্য ডেভিডস ল কেয়ার, দ্য ডাসেস অফ মালফি, ডাব্লু দিয়েও মনে রাখা যায়, ডি দিয়েও মনে রাখা যায়। এখানে এই নাটকটা আর জন কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এই দুইটা নাটকের ক্যারেক্টারের নাম আসে। সেজন্য আমার কাছে মনে হয় গল্প সম্পর্কে সামারি না জানলে গল্পের চরিত্রের নাম মনে রাখা যায় না, একটু কঠিন হয়। সেজন্য আপনারা ইচ্ছা করলে এই দুইটা নাটক নিয়ে ভিডিও দেখতে পারেন, সাধারণত 10 মিনিট বা 12 মিনিটের ভিডিও থাকে, দুইটা নাটক ইচ্ছা করলে দেখতে পারেন। এটাও পড়তে হবে, বেন জনসন থেকে অনেক কোশ্চেন আসে, এখানকার ওনার এই দুইটা টাইটেল থেকেই কোশ্চেন আসে, এই দুইটা টাইটেলই পড়বেন। একটা জিনিস খেয়াল করবেন, উনি কিন্তু প্লে লেখছে, নোভেল হলো উপন্যাস আর প্লে আর ড্রামা এই দুইটা মূলত নাটক। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, টমাস কিডকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি, আর ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ট্র্যাজেডি। ওনার লেখাগুলি তো মূলত রিভেঞ্জ বেশি একটা ছিল না, কিন্তু টমাস কিড মূলত রিভেঞ্জের উপরেই লিখতেন। এখান থেকে টমাস মুরের ইউটোপিয়া এই দুইটা না পড়লেও হয়। নিকোলো ম্যাকিয়াভেলি, এখান থেকে মূলত ওনার টাইটেলটা মনে রাখবেন, উনি ইতালিতে জন্মগ্রহণ করছিলেন, ওনার এই একটা গ্রন্থ মনে রাখবেন। ইংরেজি সাহিত্যে ম্যাকিয়াভেলি ক্যারেক্টার মানেই হলো সেলফিশ ক্যারেক্টার। এই কবির নামটা আমি আজকে পর্যন্ত উচ্চারণ করতে পারি না, বাট ওনার এখান থেকে কোশ্চেন আসে, দুইটা কোশ্চেনই আসে, উনি মূলত স্পেনের ছিল, এই কোশ্চেনটাও আসে, আর ওনার উপন্যাসের নামও আসে। ফ্রান্সিস বেকন, ওনার লেখাগুলি মূলত গদ্যের মতো ছিল, এর আগে কিন্তু সবাই মূলত নাটকই রচনা করছে, একজন শুধু কবিতা রচনা করছিল, আর এখানে একজন গদ্য রচনা করছে। এখানে যতগুলি দেওয়া আছে প্রত্যেকটাই পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। আজকে ভিডিওটা এতটুকুই, এর পরের ভিডিওতে আমি আরও দেখানোর চেষ্টা করব। আমার আসলে পড়ানোর একদমই অভিজ্ঞতা নাই, আর আমার ইংরেজি উচ্চারণেও অনেক সমস্যা আছে, এরপরও আমি চেষ্টা করছি, কোনো কিছু ভুল হলে আমি আসলে দুঃখিত। এই বইটা থেকেও আমি কিছু দেখাচ্ছি, মিডিল ইংলিশ পিরিয়ড, দান্তে, এই বইটাতে আরো কিছু জিনিস একটু বেশি লেখা আছে। কিছু কিছু কবির নামও এই বই বেশি দেওয়া আছে।